आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রোজকান্দিতে বাউরি সমাজের সম্মেলন, বাগান শ্রমিকদের পড়াশোনায় জোর। নয়া পেনশন নীতির বিরোধিতা, শিলচরে মিছিল রেলওয়ে এমপ্লয়ার্স ইউনিয়নের। চরকি সহ বাবার 71তম বার্ষিক পুরুষ সম্পন্ন, উত্তীর্ণ পড়ুয়াদের সনদ প্রদান। কাছাড় জেলার রোজকান্দি চা বাগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 25 ও 26 ফেব্রুয়ারি দুদিনব্যাপী সারা আসাম বাউরি সমাজের 22তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বরাক ছাড়াও ব্রহ্মপুত্র উপত্যকা সহ ত্রিপুরা থেকে বাউরি সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সারা আসাম বাউরি সমাজ কমিটির সভাপতি সুভাষ চন্দ্র বাউরি জানান, বাউরি সমাজের জন্য এটি একটি ঐতিহাসিক সম্মেলন। সমাজের কেন্দ্রীয় কমিটির পদাধিকারীরা এখানে উপস্থিত হয়ে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দিকে একত্রিত করে বাউরি ক্ষেত্রপাল ও রি সমাজ গঠন করায় তারা গর্বিত বোধ করেছেন। এর জন্য বরাক উপত্যকা বাউরি সমাজের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজকান্দি চা বাগানের জেনারেল ম্যানেজার ঈশ্বর ভাই উবাদিয়া। তিনি বলেন, বাগানের ছেলেমেয়েদের পড়ালেখা অতি আবশ্যক। বাগান এলাকার উন্নয়নে যুবকদের এগিয়ে আসতে হবে, বিশেষ করে যুবকদের মদ্যপান ও গুটকা জাতীয় পদার্থ থেকে দূরে থাকতে হবে। এদিন অনুষ্ঠানে রোজকান্দি চা বাগানের জেনারেল ম্যানেজার ঈশ্বর ভাই উবাদিয়াকে বাউরি সমাজের পক্ষ থেকে স্মারক সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বাউরি সমাজের উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তুরি রামেন রি, সুনীল বাউরি, কৃষ্ণকান্ত ক্ষেত্রপাল, উত্তম বাউরি, জিতেন্দ্র রি, গণেশ বাউরি প্রমুখ। আজকে কাছাড়ের রোজকান্দি চা বাগানে 22 যে সম্মেলন হতে চলেছে, এই সম্মেলন একটা ইতিহাস হয়ে রয়েছে। কারণ গতকালকে আমাদের সেন্ট্রাল কমিটি এখানে উপস্থিত হয়ে আমাদের ব্রহ্মপুত্রের বরাকের 3টা জেলাকে একত্রিত করে সদ আসাম বাউরি ক্ষেত্রপাল ওরি সমাজে যে পরিণত করেছে, আমরা সবাই গর্বিত এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি বরাকবাসীর পক্ষ থেকে, যে আমরা আসামের সেন্ট্রাল কমিটি যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন আর যেভাবে পুরো আসামটাকে একত্র করেছেন, তার জন্য আমরা বরাকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। নতুন পেনশন নীতির বিরোধিতা করে শিলচর তারাপুর স্টেশন চত্বর কাপালো রেলওয়ে এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন, হাতে মোমবাতি নিয়ে স্টেশন থেকে এক প্রতিবাদী মিছিল তারাপুর মূল সড়ক দিয়ে ইন্ডিয়া ক্লাব পরিক্রমা করে রেলওয়ে আবাসিক চত্বরে এসে শেষ হয়। মুহুর্মুহু স্লোগানে স্টেশন চত্বরকে কাঁপিয়ে তুলেন শ্রমিকরা। পুরনো পেনশন নীতি পুনর্বহাল দাবি জানিয়ে স্টেশনের ভেতরে স্লোগান দেন তারা। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এটাই আমরা দাবি জানাবো, যাতে এনপিএস ইমিডিয়েটলি এটা উইথড্র করা হোক, আর আমাদের যাতে আর কি ওল্ড পেনশন স্কিম যেটা ছিল ওইটা যাতে ইমপ্লিমেন্ট করা হোক, ওইটাই আমাদের দাবি। আর ভবিষ্যতে আশা করি আমাদের সরকার এই সমস্ত দাবি আমাদের মানবেন, আর যদি না মানেন তাহলে র্যালি হলো। হ্যাঁ, র্যালিতে আপনারা কোন কোন সংগঠন মিলে র্যালি করবেন? আমরা শুধু এনএফ র্যালি, এমপ্লয়িজ ইউনিয়ন শিলচর ব্রাঞ্চ, অল ইন্ডিয়া রেল এমপ্লয়িজ ইউনিয়ন, অল ইন্ডিয়া এনএফ রেলওয়ে, আমাদের এনএফ রেল তো আছেই, অল ইন্ডিয়া রেল এটা প্রতিবাদ করছে। আমাদের এটা গত 23 তারিখ থেকে আরম্ভ হয়েছে এবং এটা আমাদের 28 তারিখে লাস্ট হবে। আপনারা কি আইনি পদক্ষেপে যাবেন? হ্যাঁ, এই সরকারের বিরুদ্ধে যে নীতি যেটা সেই নীতির বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেবেন? সরকারের বিরুদ্ধে আমাদের কোনো ইয়ে নাই। আমাদের দাবি হচ্ছে, আমরা এই দাবি আমাদের প্রাপ্য দাবি, শ্রমিকের প্রাপ্য দাবি, শুধু এটা যে রেল শ্রমিকের দাবি তা নয়। ভারতবর্ষে প্রত্যেক ডিপার্টমেন্টে স্টেট গভর্নমেন্ট বলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেন, প্রত্যেকেই পেনশন পাচ্ছে না,
এই দাবি আমরা সরকারের কাছে রাখবো। যতদিন পর্যন্ত না পাই ততদিন পর্যন্ত আমাদের আমাদের এই আন্দোলন চলবে এবং আগে আরো বৃহত্তর আন্দোলন হতে পারে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পীর চরকি শাহ বাবার 71তম বার্ষিক উরুস মোবারক অনুষ্ঠিত হলো। শনিবার সকাল 9টায় শহীদপুর চতুর্থ খণ্ডস্থিত মোকামের মাঠে জমায়েতের পতাকা উত্তোলনের মাধ্যমে দুদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। হযরত পীর চরকি শাহ বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মোকাম মসজিদের ইমাম ও খতিব মৌলানা কারি উল্লাহ আউবি। অনুষ্ঠানে দুটি পর্বে ভাগ করা হয়। প্রথমে মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে ছিল বিদগ্ধ ইসলামী পণ্ডিতদের ধর্মীয় আলোচনা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত উল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর। তিনি সাবলীল ভাষায় কোরআন ও হাদিসের উপর আলোকপাত করেন। আলোচনায় অর্থাৎ ওয়াজ মাহফিলে মুখ্য অতিথির আসনে ছিলেন মৌলানা জমিরুদ্দিন লস্কর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগাবাজারের দারুস সালাম আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার অধীক্ষক মৌলানা ফখরুল ইসলাম লস্কর। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেন মৌলানা নজরুল ইসলাম, মৌলানা আওলাদ হোসেন ও মৌলানা শাহিদ আহমেদ। প্রত্যেক বক্তাই ইসলামের আদর্শ মেনে চলার আহ্বান জানান। এদিন অনুষ্ঠানের প্রথম পর্বে পীর চরকি শাহ বাবা প্রাইভেট মাদ্রাসা ও মোকাম মসজিদের মক্তবের ছাত্রছাত্রীদের মধ্যে কিরাত হামদ নাত ও বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এরপর কোরআন পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় খতমে খাজেগান চরকি শাহ মাদ্রাসার হিফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদের সনদ প্রদান করা হয়। রাত 8টা থেকে সারা রাত আমন্ত্রিত অতিথিদের বয়ান ও নাতে রাসুল মাহফিল চলে। শেষে মিলাদ দোয়া ও শিরিনি বিতরণ করা হয়। মহফিলকে কেন্দ্র করে মোকামে আহলে সুন্নত বিশ্বাসী ধর্মপ্রাণ লোকেদের উপচে পড়া ভিড় ছিল। যখন আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, তাহলে তো আমরা এইভাবে তকদিরের উপর ভরসা করে আমরা সব কিছু ছেড়ে দিই, কিন্তু এইভাবে হাল ছেড়ে দেওয়া যায় না। এটা আমাদের বুঝার গণ্ডগোল। আমরা সর্বশেষ তকদিরের উপর দোষ দিয়ে আমরা নিজের মাথায় হাত মেরে বলি যে আমার তকদিরই খারাপ ছিল। আসলে তকদির দুই ধরনের হয়। এর মধ্যে এইটা বাস্তব যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা চান তাই হয়, কিন্তু এর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ জাতকে একটা অপশন দিয়েছেন যেটার নাম হচ্ছে আফআল ইখতিয়ারি। আফআল ইখতিয়ারি, এই আফআল ইখতিয়ারি তো বিচার হয় কিয়ামতের দিন যখন বিচার হবে, তো আফআল ইখতিয়ারির বিচার হয়। যা আল্লাহ চায় তাই হয়, কিন্তু বিচার শুরু হয় আফআল ইখতিয়ারি। এখন আপনারা বলবেন যে আফআল ইখতিয়ারি কি? শিলচর ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রয়াত মৌলানা নুরুল হকের তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব মহফিল আয়োজন করা হয়। পঞ্চায়েত রোডের তার বাড়িতে এদিন তার মাজারে জিয়ারত করতে আসেন বরাক উপত্যকার বিভিন্ন এলাকার ভক্তরা। এদিন বিশিষ্ট উলামা একরামগণ উপস্থিত হয়ে বিশ্ব শান্তির জন্য মোনাজাত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ থেকে আগত পীর মৌলানা মাসুদ আহমেদ খান, মৌলানা মবুর আহমেদ বরভইয়া, মৌলানা ফয়েজ আহমেদ, মৌলানা লুৎফুর রহমান প্রমুখ। ওনার বাড়িতে বিগত 43 বছর থেকে নকশবন্দিয়া তরিকার যত বুজুর্গারের দিন ছিলেন, ওনাদের উশিলায় বিগত 43 বছর থেকে ওনার বাড়িতে সিলসিলা নকশবন্দিয়া তরিকার যত পীরগড় ছিলেন, ওনার বাড়িতে ইসালে সোয়াবের আয়োজন করা হচ্ছে। বিগত 43 বছর থেকে এই প্রথা চলে আসছে। উনি বিগত 2 বছর যাবৎ আমাদের মধ্যে নেই, ইন্তেকাল করেছেন। ওনার অবর্তমানে ওনার বড় ছেলে লুৎফুর রহমান তালুকদার উনি ওনার জায়গাটি ধরে রেখেছেন। আজও ঠিক 26শে ফেব্রুয়ারি রবিবার ওনার রুহের মাগফিরাতের জন্য এবং বাকি নকশবন্দিয়া তরিকার যত পীরগামী ছিলেন ওনাদের রুহ মাগফিরাতের জন্য আমরা একটি ইসালে সোয়াবের আয়োজন করেছি। আমরা সমস্ত বরাকবাসীকে বলতে চাই, এই বাড়িতে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ইসালে সোয়াব হয়ে থাকে, অতি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়। জাতি ধর্ম বর্ণ সবাই এখানে
নিমন্ত্রিত থাকেন এবং সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সোনাপুর সৎসঙ্গ কেন্দ্রে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 135তম জন্ম উৎসব, তৎসঙ্গে সোনাপুর সৎসঙ্গ কেন্দ্রের ত্রয়োদশতম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব 25-26 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। 25 তারিখ বিকেল 3টায় উলুধ্বনি শঙ্খধ্বনি ও ঠাকুরের জয়ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন, সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বয়সের কচিকাচারা আসর মাত করে দেন। 26 ফেব্রুয়ারি ছিল মূল অনুষ্ঠান। সকালের সমবেত প্রার্থনা ছাড়াও মুখ্য আকর্ষণ ছিল ঠাকুরের প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। 300 শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলে সঙ্গীতাঞ্জলি, স্থানীয় বহিরাগত নানা শিল্পীরা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। বিকেল 3টায় শুরু হয় ধর্মসভা, বিষয় ছিল ঠাকুরের জীবনালোক এবং আচার্য পরম্পরা। ধর্মসভায় ছিলেন বিশ্বজিৎ চন্দ, কামনা আচার্য, সুজিৎ চন্দ, পুলক ভট্টাচার্য এবং সোনাপুর সৎসঙ্গ কমিটির পক্ষে মেঘদূত সেন। সন্ধ্যায় আলোকসজ্জার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পাথারকান্দি বিধানসভার অসম ত্রিপুরা সীমান্তবর্তী কাঠলতলি এলাকার কুর্তি মাড়ুগাঁও আঞ্চলিক এমারতে শরিয়াহা ও নদ আওয়াতুত তামিরের দ্বিতীয় বার্ষিক সম্মেলন 27 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে অনুষ্ঠিত হবে। কৃতি বড় মসজিদ সংলগ্ন মাঠে এই সম্মেলন ঘিরে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সোমবার সম্মেলনের প্রথম অধিবেশনে থাকছে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে অতিথিদের আলোচনা। অনুষ্ঠান শুরু হবে সকাল 10টায়, চলবে রাত 10টা অবধি। উক্ত সম্মেলন পরিচালনা করবেন নদওয়াতুত তামিরের মৌলানা শেখ জিয়াউদ্দিন আহমেদ, সহযোগিতায় আঞ্চলিক নদওয়া সভাপতি মৌলানা ইলিয়াস আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মৌলানা ইউসুফ আলী। বৃহত্তর বরখোলা অঞ্চলের জীবনরেখা বলে পরিচিত শিলচর জয়ন্তিয়া সড়কের অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে সড়কটি। সড়কের একাংশ নদী সদৃশ হয়ে পড়েছে, সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এই শুকনো মরশুমে সড়কের গভীর গর্ত ও ধুলোঝড় মাড়িয়ে কোনো মতে চলাচল করলেও বর্ষা মরশুমে সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়বে। তাই এলাকাবাসী দুশ্চিন্তায় ভুগছেন, কারণ সড়কটি বন্ধ হয়ে পড়লে বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কি হবে। রবিবার জারুলতলায় পঞ্জিগ্রামে জারুলতলা মন্ডল কংগ্রেস কমিটির সভাপতি বিজয় কুমার শর্মার পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা দলমতের ঊর্ধ্বে উঠে শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন। পরে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে অজিত কুমার সিংহকে মুখ্য আহ্বায়ক মনোনীত করে 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন মলয়নাথ, দিবাকর ভট্টাচার্য, দীপাচন্দ, কাদম্বনি সিংহ, ময়না বেগম, সুলতান আহমেদ লস্কর, জলিলউদ্দিন বড়ভুইয়া, ইমাদুর রহমান, আলতাফ হোসেন বড়ভুইয়া। এই আহ্বায়ক কমিটির সদস্যরা বসে আন্দোলনের দিনক্ষণ ঠিক করার সিদ্ধান্ত হয় সভায়। আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীয় জনসেবা পরিষদ অসম এর উদ্যোগে আন্তর্জাতিক ইসলামিক শান্তি সম্মেলন কুরআন ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূর্ব গোবিন্দপুরে। 24 ফেব্রুয়ারি থেকে চলছে বিভিন্ন কার্যসূচি। 25 ফেব্রুয়ারি শনিবার রাতে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরি। শনিবার রাতে বিশ্ববিখ্যাত কারি দেওরবন্দ মাদ্রাসার শিক্ষক আব্দুর রৌফ ও উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত বাসকান্দি মাদ্রাসার শেকুল জামিয়া মৌলানা ইহাবিয়া সহ বহু ইসলামী পণ্ডিতের উপস্থিতিতে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কিরাত প্রতিযোগিতায় বরাক উপত্যকা সহ বিভিন্ন রাজ্যের মাদ্রাসা ছাত্ররা অংশগ্রহণ করেন। কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাদ্রাসা ছাত্রদের পুরস্কৃত করা হয়। গোবিন্দপুর মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষ্ঠানে সম্মান জানানো হয় বিশ্ববিখ্যাত কারি আব্দুল রুফ ও আমিরে শরিয়ত মৌলানা ইয়াউদ ইয়াকে। কিরাত প্রতিযোগিতায় উপস্থিত মুখ্য অতিথি বিশ্ববিখ্যাত কারি আব্দুর রুফ নিজেও কোরআন পাঠ করেন। আসাম মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট সংলগ্ন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের মাখননগর গ্রামে এপিজে আব্দুল কালাম ক্লাবের পক্ষ থেকে গত 12 ফেব্রুয়ারি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত 22 ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনাল হয়, এতে বিজয়ী হয় হাউকিপুঞ্জি FC। 25 ফেব্রুয়ারি শনিবার দুপুরে দ্বিতীয় সেমিফাইনাল হয় মাখননগর স্পোর্টিং ক্লাব বনাম বেতে এভারগ্রিন ক্লাবের মধ্যে। এতে এভারগ্রিন ক্লাব 4-1 গোলে মাখননগর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। বিকেলে হাউকিপুঞ্জি FC বনাম বেতে আরভিন ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচ হয় এবং এই ম্যাচে হাউকিপুঞ্জি FC 3-1 গোলে এভারগ্রিন ক্লাবকে হারিয়ে খেতাব ছিনিয়ে নেয়। প্রতিযোগিতার প্রথম পুরস্কার 10,000 টাকা সহ ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা সহ ট্রফি ছিল। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভার মাইনরিটি চেয়ারম্যান কাবিল হোসেন লস্কর, লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় ঠাকুর, লক্ষ্মীপুরের ওয়ার্ড কমিশনার নন্দুকর গুঞ্জন, মাখননগর এপিজে আব্দুল কালাম ক্লাবের সভাপতি হায়দার আলী বড়ভুইয়া। মুখ্য অতিথি ছিলেন
হাঙ্গাতন শর্মা, জেলা পরিষদ সদস্য অনিতা দেবী প্রমুখ। আসতেন, আমি আসতাম, তবে উনি আমাকে বলেছেন যে ওনার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নেব। বিগত এখানে একটা ফুটবল ম্যাচ হয়েছিল, উনি এসেছিলেন, তো আগামী দিনে যখন ফুটবল ম্যাচ হবে উনি আসবেন। তো আজকে এখানে যে রাস্তার কথা বলা হয়েছে, তো রাস্তা এই অঞ্চলে একটা রাস্তা সেন্সন হয়ে ফেন্ডার হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা আপনারা পাবেন যে জিরিঘাট ন্যাশনাল হাইওয়ে NH53তে সচিন্দ্র বসুটি ওনার ঘর থেকে, ওনার ঘরের শহর থেকে কলমপুঞ্জি পর্যন্ত রাস্তাটা। তো যাই হোক, আপনারা অল্প দূর পাবেন, আধা কিলোমিটার এক কিলোমিটার হয়তো পাবেন রাস্তাটা। আর আগামী দিনে ওনার যে পরিকল্পনা, যে কার্জন পুঞ্জি, এই রাস্তাকে কার্জন পুঞ্জির সঙ্গে যে যোগ দেওয়া, ওখানে আমাদের কি বলে কার্জন বস্তিতে আমাদের নিকেশ দাস বলে একজন আছেন, তো ওনার ঘর হয়ে, ওনার ঘর সম্মুখ হয়ে যে একটা রাস্তা ব্রিজ আছে একটা, এই রাস্তা সহ স্টিমিট হয়ে গেছে, কিন্তু এক বছরে সব কিছু একসঙ্গে সংশোধন হওয়া সম্ভব নয়। তো আগামীবার আপনারা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রোজকান্দিতে বাউরি সমাজের সম্মেলন, বাগান শ্রমিকদের পড়াশোনায় জোর। নয়া পেনশন নীতির বিরোধিতা, শিলচরে মিছিল রেলওয়ে এমপ্লয়ার্স ইউনিয়নের। চরকি শাহ বাবার 71তম বার্ষিক উরুষ সম্পন্ন, উত্তীর্ণ পড়ুয়াদের সনদ প্রদান। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।